মুশভাই স্কুলে আসার জন্য থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গোছি করব বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2015-এর ইংলিশ পোর্শনটা। তো প্রথমেই দেখা যাক কি চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। ক্রেভেন, ক্রেভেন মানে হচ্ছে আপনার ভীতু, গ্রিডি হচ্ছে লোভী, জেনারেস উপকারী, কাওয়ার্ড ভীতু, ব্রেভ হচ্ছে সাহসী। আমাদের অপোজিট মিনিংটা খুঁজে বের করতে হবে, সেজন্য রাইট অ্যান্সারটা হচ্ছে ডি, ব্রেভ। আলটেরিয়ার মানে গোপন, আমাদের প্রকাশ্য কিছু একটা খুঁজে বের করতে হবে, দ্য টিপড গোপন। স্পার্কলিং হচ্ছে যেটা জলজল করছে, স্টেটেড হচ্ছে যেটা যেটা প্রকাশে বলা হয়েছে বা যেটা যা বলা যা যা গোপনে নেই বেসিক্যালি। আর র্যাম্পেজিং মানে হচ্ছে খুব দাপাদাপি করছে এরকম। তো স্টেটেড, স্টেটেড আসলে স্টেটেডটা হচ্ছে আলটেরিয়রের অপোজিট, তাই রাইট অ্যান্সারটা আপনার সি। ইউফোনিয়াস মানে যে শ্রুতি মধুর, তার অপোজিট হবে কর্কশ। স্ট্রাইডেন্ট মানে হচ্ছে কর্কশ, রাইট অ্যান্সার এ। আর বাকিগুলো সিগনিফিক্যান্ট মানে হচ্ছে খুব ব্যাপক, লেথার্জিক মানে অলস, আর ডিস্টেস্টেড মানে হচ্ছে অপছন্দনীয়। 24-এ আসছে ল্যাকোনিক, ল্যাকোনিক মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত, যেটা তার মানে ব্যবহার হচ্ছে খুব, এর চেয়ে বেশি, অনেক বেশি হবে এটার অপোজিট। তো উইকেট মানে হচ্ছে আপনার দুষ্ট, ভার্বোজ মানে হচ্ছে শব্দ বহুল বা বেশি শব্দ দিয়ে, তো রাইট অ্যান্সারটা বি। আর মিল্কি মানে হচ্ছে দুধেল এবং ফ্র্যাগনেন্স মানে হচ্ছে আপনার সুগন্ধি। নেক্সট আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। আমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চুজ করতে হবে এবং সেন্টেন্সটা মিনিংফুল করতে হবে। এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে ফ্রেজটা বা সব একাধিক শব্দ একসাথে মিলে যে অর্থটা প্রকাশ করতে হবে করে সে সেই ফ্রেজের ব্যবহারটা সম্পর্কে আপনাকে জানতে হবে এবং মুখস্থ রাখতে হবে। দ্য ব্যুরোক্র্যাট ওয়াজ ড্যাশ ফর হিজ রোল ইন দি স্ক্যাম। তো একটা স্ক্যাম হয়েছে, সেখানে তার রোলের জন্য কিছু একটা করা হয়েছে ব্যুরোক্র্যাটকে। তো রিনস্টেট মানে হচ্ছে কোনো পদে আবার আগের পদে ফিরে আনা, তো এটা তো স্ক্যামের জন্য আগের পদে ফিরে আনা মিনিংফুল হয় না। তো ক্রিটিসাইজ ফর হিজ রোল এটা হতে পারে, ইনডাইটেড হতে পারে ফর হিজ রোল ইন দ্য স্ক্যাম এটা হতে পারে, এবং আইডেন্টিফাইড ফর হিজ রোল ইন স্ক্যাম এটা আসলে মিনিংফুল হয় না। মানে কোনো রোলের জন্য আইডেন্টিফাই করা এটা ঠিক মিনিংফুল যাচ্ছে না। দুইটা হতে পারে ক্রিটিসাইজ এবং ইনডাইটেড। ইনডাইটেড মানে হচ্ছে অভিযুক্ত করা, হ্যাঁ, আর ক্রিটিসাইজ তো সমালোচনা করা। তো একটা জিনিস দেখেন, আপনার একটা স্ক্যাম বা একটা ক্রাইমে আপনার একটা একটা রোল আছে, হ্যাঁ, এই রোলের জন্য মানে রোলের জন্য কি করা হয়, কোনো খারাপ বা ক্রাইমে আপনাকে অভিযুক্ত করা হয়। একটা যদি কেউ যদি একটা ক্রিমিনাল যদি একটা ক্রাইম করে, তাকে কি সমালোচনা করে মানুষ? সমালোচনা করে না, মানুষকে অভিযুক্ত করে যে তার রোলটা যদি প্রমাণিত হয় বা রোলটা যদি থাকে। তো সমালোচনাতে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সি, ইনডাইটেড। আপনার রাইট অ্যান্সারটা সি হবে। আচ্ছা, হি হ্যাড টু রিপেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাজ ডান। এখানে আপনার জাস্ট মুখস্থের ব্যাপার, রিপেন্ট কোনো কিছু নিয়ে রিপেন্ট করা হচ্ছে, রিপেন্ট অফ, হ্যাঁ, রাইট অ্যান্সারটা বি। Not to dash off milk, even water was not there. এটা আপনার খেয়াল রাখতে হবে যে আপনার ফ্রেজ অফ আছে, অফের সাথে বেস্ট কী যায়। তো অফের সাথে আপনার অ্যাকচুয়ালি ইউজ হয় টক, টক অফ মিল্ক, মানে মিল্কের কথা তো অনেকটা বাদই দিলাম, মানে এরকম সেন্টেন্সটা সেন্স করা হচ্ছে এরকম আর কি, যে মিল্কের কথা তো বাদই দিলাম, ও ওখানে এর মধ্যে পানিও ছিল না, হ্যাঁ। তো এটার জন্য ব্যবহৃত হবে টক অফ, রাইট অ্যান্সার এ। হি ইজ ইউজুয়ালি কাম বাট হি টুডে হি অ্যাপিয়ার্স টু বি রাদার ডিস্টার্ব, রেস্টলেস, আনওয়েল, ইল, হ্যাঁ। অ্যান্ড কাম যদি হয়, কামের ঠিক বাট ব্যবহার করা যায়, কিন্তু তার মানে এটার অপোজিটটা হবে, কাম কি শান্ত, এটার অপোজিট কি অশান্ত। তো অশান্ত দিয়ে কোনটা বুঝতে, রেস্টলেস, বি, হ্যাঁ। অ্যান্ড ডিস্টার্ব হতে পারে, কিন্তু ডিস্টার্ব মানে অনেকে ধরনের, আপনি অনেক সময় ডিস্টার্ব বা স্ট্রেসড আউট, খুব স্ট্রেসড হয়ে আপনি হয়তো শুয়ে থাকেন, হ্যাঁ, আপনি হয়তো রেস্টলেস, ছটফট করেন না। তো ডিস্টার্ব মানেই কিন্তু ছটফট করা না, বরং রেস্টলেস মানে ছটফট করা। তো তার মানে হচ্ছে শান্তর অপোজিটটা আসলে রেস্টলেসই হওয়া উচিত। রাইট অ্যান্সারটা হচ্ছে বি। আচ্ছা, নেক্সটে আসি। মেনি ওপিনিয়ন্স হ্যাভ বিন ভয়েসড অন দ্য লাইকলি effective of the computer. এখানে আমার কি করতে হবে, ফাইন্ড আউট উইচ আন্ডারলাইন পার্টস অফ দ্য ফলোয়িং হ্যাজ এন এরর। সো ভুলটা বের করতে হবে। তো অনেক ওপিনিয়নটা বলা হয়েছে অন দ্য লাইকলি ইফেক্টিভ অফ দ্য কম্পিউটার। দেখেন, ইফেক্টিভ হচ্ছে একটা, ইফেক্টিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেটা নাউনকে আপনার
সর্ট অফ আপনার ডিফাইন করে, হ্যাঁ, বা নাউনকে মডিফাই করে। তেমন উই শুড মেক স্কুল শুড মেক শিওর দ্য ইফেক্টিভ ইউজ অফ কম্পিউটার, এরকম যদি হতো নাও ইউজ এই নাউনটাকে মডিফাই করার জন্য দরকার পড়তো তখন এটা ইফেক্টিভ হতো। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যে লাইকলি ইফেক্ট অফ কম্পিউটার, মানে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে বা কম্পিউটারের প্রভাব সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন করেছে। সো প্রভাব একটা নাউন, আপনার ইফেক্টিভের নাউন ফর্ম বা ইফেক্ট হবে, হ্যাঁ। সো সমস্যা হচ্ছে সিতে, এটা ই ডবল এফ ই সি টি হওয়া উচিত ছিল। আচ্ছা, নেক্সট আসছে প্যাসিভ স্মোকিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এক্সপোজার অফ নন স্মোকার টু এনভায়রনমেন্টাল টোব্যাকো স্মোক। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার নন স্মোকার, নন স্মোকার একটা কমন নাউন, যখন জেনেরিক সেন্সে নামটা প্রকাশ করা হয়, হ্যাঁ, যেমন এনিম্যাল, পেটস, হ্যাঁ, তো এদের আগে অলওয়েজ একটা আর্টিকেল আসে। এখন আর্টিকেল মানে কি, এ এন দা, যেটাই হোক, ঠিক আছে। তো আপনার এ এন দা, এখন দা ব্যবহার করা তখন যখন আপনার কোনো একটা সে একটা স্পেসিফিক করে আপনাকে বলা হচ্ছে, দ্য নন স্মোকার ইন দ্য রুম, এরকম করে যখন স্পেসিফিক করে বলা হচ্ছে তখন হচ্ছে দা ব্যবহার হয়, আদারওয়াইজ এ বা এন হবে। এখানে তো ওইরকম কোনো স্পেসিফিক বলা হচ্ছে না, তাই এ বা এন হওয়া উচিত। আর এন যেহেতু একটা কনসোনেন্ট, সেজন্য এর আগে এ হওয়া উচিত। তো এক্সপোজার অফ এ নন স্মোকার হওয়া উচিত ছিল, সমস্যা হচ্ছে সিতে, এরর হচ্ছে সিতে। Many disabled children cannot derive full enjoyment from toys make for non-disabled children. Non-disabled children jara ache, হ্যাঁ, মানে যারা সুস্থ সবল ভালো অবস্থায় আছে তাদের জন্য যে খেলনাগুলো বানানো হচ্ছে সেটা থেকে আসলে যারা ডিজেবল বা পঙ্গু যারা আছে ওরা পুরোপুরি মজাটা পায় না, স্বাভাবিক। কারণ সবলদের জন্য যে খেলনা বানানো হয় সেটা তো অনেক দৌড়াদৌড়ি, নিশ্চয়ই হয়তো অনেক দৌড়াদৌড়ি করার মতো করেই তৈরি করা হয় খেলনাগুলো। তো ডিরাইভ মানে বাই দ্য ওয়ে হচ্ছে আপনার কোনো কিছু থেকে পাওয়া বা প্রোডিউস হওয়া আর কি, ঠিক আছে। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখেন যে ডিতে যে মেক দেখছি, হ্যাঁ, তো এই মেকটা আসলে বোঝানো হচ্ছে যেটা ডিজেবল চিলড্রেন বানানো হয়েছে এমন একটা অবস্থা প্রকাশ করছে, ঠিক আছে। অবস্থা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো মেকের একটা মানে ভার্বের একটা ফর্মকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, ব্যবহার করা যায়, যাকে বলা হয় পার্টিসিপল, হ্যাঁ, এবং বানানো হয়েছে এমন অবস্থা বোঝানোর জন্য এটা পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। তো পাস্ট পার্টিসিপলের ফর্মটা হচ্ছে মেকের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে মেড। তো রাইটটা হবে ফ্রম টয়েজ মেড ফর ডিজেবল চিলড্রেন, মানে এরর আছে হচ্ছে ডিতে। ম্যারিড ওমেন আর টুয়াইস সো লাইকলি অ্যাজ ম্যারিড মেন টু বি ডিপ্রেসড। ম্যারিড ওমেনরা ম্যারিড মেনদের চেয়েও ডাবল মানে হতাশ, মানে হতাশ হওয়ার সম্ভাবনা ওদের দ্বিগুণ। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু পরে যদি অ্যাজ থাকে আগেও অ্যাজ হবে, অ্যাজ লাইকলি অ্যাজ, অ্যাজ মেনি অ্যাজ, এইভাবে করেই ব্যবহার করা হয়। সো এর সাথে দ্যাট হয়, হ্যাঁ, কিন্তু আপনি এখানে এই পরের অ্যাজটাকে চেঞ্জ করতে পারছেন না, তার মানে আগের সোতে সমস্যা, বিতে সমস্যা, এরর এখানে বিতে। আচ্ছা, নেক্সটে আসি। ইন দ্য ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন দেয়ার আর ফোর ডিফারেন্ট স্পেলিং অফ কমন ওয়ার্ড, চুজ দ্য কারেক্ট ওয়ান। হ্যাঁ, অ্যামেচিওর, অ্যামেচিওর স্পেল রাইট স্পেলিং আসলে ডি, এ এম এ টি ই ইউ আর, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে, অনেকে এই অ্যামেচিওর এবং এই এ আর বি এর মধ্যে কনফিউজ হতে পারেন, কিন্তু রাইট অ্যান্সারটা হচ্ছে ডি। ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসির রাইট স্পেলিংটা হচ্ছে বি, বি ইউ আর ই এ ইউ সি আর এ সি ওয়াই, ব্যুরোক্রেসি, ঠিক আছে। তো এরপরে আপনার এখানে দুইটা সি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, অনেকে একটা সি একটা এস এর মধ্যে কনফিউজ হতে পারে, দুইটা সি ব্যুরোক্রেসিতে। আচ্ছা, 35 হচ্ছে লাইসেন্স, লাইসেন্সের একটা সি একটা এস, প্রথমটা সি, তার এবং রাইট অ্যান্সারটাও সি, এল আই সি ই এন এস ই, লাইসেন্স। আচ্ছা, নেক্সটে আসি ডায়রিয়া, ডায়রিয়ার এইভাবে আমি মনে রাখতাম ডায়ের হইয়া, ডি আই এ ডবল আর এইচ ও ই এ, ডায়ের হইয়া, ডি রাইট অ্যান্সারটা। ফর ইচ কোয়েশ্চেন দেয়ার আর ফোর অল্টারনেটিভ, চুজ দ্য ওয়ান উইচ ক্যান বি বেস্ট সাবস্টিটিউটেড, বা মানে সিনোনিমস হয়তো ব্যবহার করে যেতে পারে। স্পিচ মেড উইদাউট প্রিপারেশন, প্রিপেয়ার্ড না, প্রিপেয়ার মানে প্রস্তুত ছিল এমন। তারপর হচ্ছে ডিবেট হচ্ছে আপনার যুক্তি তর্ক চলছে এমন।
তো এক্সটেম্পোর মানেই হচ্ছে যে স্পিচ কথা মানে কোনো প্রস্তুতি ছাড়া কথা বলা এক্সটেম্পোর আর এলোকুয়েশন মানে আসলে মানে শুদ্ধভাবে কথা বলা এটার সাথে প্রস্তুতির কোনো সম্পর্ক নেই তো রাইট অ্যান্সারটা হচ্ছে সি A sneering person who always falls fine is called cynic. Cynic মানে হচ্ছে যে স্নিয়ার করে বা বিদ্রুপ করতে থাকে আর কি হ্যাঁ আর বা ভুল ধরতে থাকে এমন একটু এখানে বিদ্রুপের সাথে একটু কটাক্ষ করা জেলাসি এইসবের সম্পর্ক আছে তো এটা হচ্ছে সিনিক কিউপিড কিউপিড মানে হচ্ছে মানে কিউপিড আসলে একটা বালক রিপ্রেজেন্ট করবে বালককে বোঝায় যে আসলে ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে কিউপিড একটু গুগলে সার্চ দিয়ে দেখেন ফুল মিনিংটা বুঝতে ক্লেপ্টোম্যানিয়াক মানে হচ্ছে যে আসলে মানে নিজের স্বভাববশত চুরি করতে থাকে ক্রোন মানে হচ্ছে বুড়ো মহিলাকে ক্রোন বলে অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দ্য ফোর্স অফ দ্য উইন্ড তো এখানে ম্যানোমিটার আসলে গ্যাস মাপার যন্ত্র মাইক্রোমিটার মানে হচ্ছে খুব ছোট মানে প্রস্থ মাপার যন্ত্র এটা স্লাইড ক্যালিপার্সের নাম হয়তো আপনারা শুনেছেন মানে খুব মাইক্রো লেভেলের জিনিসের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ এগুলো মাপার জন্য আপনার মাইক্রোমিটার ব্যবহার হয় ধরেন পেন্সিলের প্রস্থ কত এটা মাইক্রোমিটার দিয়ে মাপতে পারেন হাইড্রোমিটার হচ্ছে যেটা লিকুইড মাপা হয় এবং অ্যানেমোমিটার যেটা সেটার মানে সেটা হচ্ছে উইন্ড মাপার জন্য ব্যবহৃত হয় রাইট অ্যান্সারটা হচ্ছে ডি এ শর্ট জার্নি ফর প্লেজার এটা হচ্ছে জন্ট মানে প্লেজারের জন্য ভয়েজ এবং ট্রাভেলিং যদিও জার্নির সাথে রিলেটেড কিন্তু আসলে এটা খুব অনলি ফর প্লেজার হয় না আপনি একখান থেকে একখানে অফিসিয়াল রিজনেও ট্রাভেল করতে পারেন এবং ভয়েজ কোনো শর্ট জার্নি হয় না ভয়েজ সাধারণত খুব লং জার্নিকে ভয়েজ বলা হয় আর আরেকটা হচ্ছে ওয়াকিং আসলে ট্রাভেলিংয়ের সাথে জার্নির সাথে কোনো সম্পর্ক আপনি ঘরের মধ্যেই ওয়াক করতে পারেন মর্নিং ওয়াক করতে পারেন তো আজকে তাহলে এতটুকুই থাকলো যদি ভালো লেগে থাকলে তাহলে নেক্সট ভিডিওটা দেখবেন এবং দোয়া করছি যেন আপনি সবগুলো ভিডিও দেখে একটা ভালো চাকরি পেতে পারেন